Ahlan wa sahlan bikum, salamun alaikum. Aaj alochonar bishoy sundorjo masjid o khana pina. Mahabishoykor grontho al Quraner sura Arafer 31 number ayate bola hoyeche. Ya bani Adama khuju sinatakum inda kulli masjid. Mahanallahu ahkamul hakimin. পৃথিবীর সমস্ত মানুষ অর্থাৎ বানী আদমকে আহ্বান করে বলছেন ওহে বানী আদম খুজু সিনাতাকুম আপনারা ধারণ করুন আপনাদেরই সৌন্দর্য ইনদা কুল্লি মসজিদ সকল সমর্পণের স্থানসমূহে ওয়া কুলু ওয়াশরাবু এবং খান ও পান করুন আলা তুসরিফু Innahu la yuhibbul musrifin Apna khan apna pan korun apna apochoy korben na Nishchoy tini jara apochoy kari taderke pochondo koren na Mahabishoykor grontho al Quraner ei sura Arafer 31 number ayate besh koyekta bishoy ullekh korechen ekshathe tale ya bani adama খুজু ধারণ করুন সিনাতাকুম আপনাদের সৌন্দর্য তার মানে কি মহান আল্লাহ আহকামুল হাকিমিন যেটা আমাদেরকে দিয়েছেন সেটার সৌন্দর্য তাহলে সিনাতাকুম মানে কি কি আসে আমরা একটু ডিকশনারিটা দেখি সেখানে সিনাতাকুম অর্থ বলা হয়েছে জায়েন অর্থাৎ সৌন্দর্য শোভা সুন্দর মনোহর মুরগের ঝুটি মুরগের এখানে ঝুটি আছে সেটা তারপরে বলা আছে জাইয়েনা অর্থাৎ তাসরিন অথবা জিন অলঙ্কৃত করা সুন্দর করা ক্ষৌর কর্ম করা জাইনাব সুদর্শন সুগন্ধ এক প্রকার গাছ ভীরু আমরা দেখলাম যে জাইয়েন মানে সৌন্দর্য ক্ষৌর কর্ম করা এটা একটা অনুবাদ মাসনিয়া তো আছে একটা অনুবাদে তার মানে যারা নাপি তাদেরকে বলা হয়েছে তো আমরা দেখলাম যে জাইয়েন মানে সৌন্দর্য তাহলে এখানে ইয়া বানি আদামা খুজু সিনাতাকুম আপনাদের সৌন্দর্য খুজু আপনাদের সৌন্দর্য প্রথম সৌন্দর্য চেহারা চেহারার মধ্যে রয়েছে দাড়ি খুজু সিনাতাকু আর সিনাত মানে কিন্তু ক্ষৌর কর্ম করা তবে এরকমও তো অনুবাদ আসে যে আপনার সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা ক্ষৌর কর্ম করুন অর্থাৎ দাড়ি শেভ করুন আমি এত দূর যাচ্ছি না অন্ততপক্ষে নিজের চেহারাটাকে সুন্দর করে রাখা আমাদের দেশে বা সারা দুনিয়ায় বলা যায় বলছে ভাই জীবনের দাড়িতে একবার ব্লেড ঠেকাই নাই স্পর্শ করে নাই একটা এদিক দিয়ে গেছে একটা এদিক দিয়ে গেছে একটা এদিক লম্বা হয়ে ঝুলে পড়েছে মানে মুখ মনোল হচ্ছে তার দাড়ি দ্বিগুণ এবং সেগুলো তো আশ্রয় না একদম জঙ্গলের মতো করে রেখেছে ইয়া বানি আদামা খুজু সিনাতাকুম আপনাদের সৌন্দর্য ধারণ করুন এটা কিন্তু আমাদের গায়ে রয়েছে একটা সিয়াবাকুম মানে আপনাদের পোশাক এটা কিন্তু আমাদের জন্মগতভাবে আমার না এটা আমি কিনেছি তাহলে সিনাতাকুম মানে সৌন্দর্য ধারণ করুন কুম মানে আপনাদের মানে আমাদের আসলে মানুষের মূল চেহারা কিন্তু তার চেহারা আমার যেটা আছে এই জামা তো কাল থাকবে না আজ কিনেছি দোকান থেকে কিন্তু আমারটা কোনটা আমারটা হলো আমার ফেস আমার চোখ আমার চুল আমার নাক এটা আমার তাহলে আমি যে চুল এভাবে বড় করে রাখি দাড়ি দেবে ছাড়িয়ে দিই মৌজুদি বড় করে কি এগুলো কিন্তু ঝিনাত বলে না যেন ঝিনাত হলো আপনার চুলটাকে সুন্দর করে কেটে সাইজকে সুন্দর করে রাখেন আপনার মোজটাকে কেটে রাখেন আপনার দাড়িটাকে সুন্দর করে কেটে কেটে রাখেন এটা তো সৌন্দর্য কে কেউ আবার উল্টো দিকে আসলে এইভাবে রাখে এইভাবে থাকে আমি একজনে দেখেছি যে মরণের পরে সেগুলো সোজা হয়েছে
জিন্দেগিতে সুধা হয়নি। তো এইরকম দাড়ি দিয়ে সৌন্দর্য বৃদ্ধি আসলে হয় না, এইভাবে খাড়া করে রাখা, এইভাবে করে রাখা, তারা চিরুনি দিয়ে উল্টে দিকে আসটা, মানে এইভাবে সৌন্দর্য করে রাখে না, পরিপাটি করে রাখে না। এবং দাড়ি দিয়ে তার একটা মুসলমানিয়াত এরা দেখানা শো করে। ইয়া বানি আদম, ওহে বানি আদম, খুজু সিনাতাকুম, আপনারা সৌন্দর্য ধারণ করুন। এখানে কোনোভাবে বলা হয় নাই বি সিয়াবাকুম, আপনাদের পোশাক দ্বারা এটা বলা হয়নি। এন্দা কুল্লি মসজিদ, এন্দা মানে ভিতরে, কুল্লি মানে প্রত্যেক মসজিদ, আমরা তো অনুবাদ করি প্রত্যেক মসজিদে মানে সালাতের সময়, ওয়া কুলু আশরাবু, এবং খান এবং পান করুন, অলা তুসরিফু, আর এগুলো অপচয় করবেন না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। এর পরের আয়াতে বলা হচ্ছে আরো ক্লিয়ার ভাবে, সেটা হলো কুল মান হাররামা জিনাত আল্লাহ, কে হারাম করলো আল্লাহ সৌন্দর্য, যে আল্লাহ যে সৌন্দর্য আমাদেরকে দিয়েছে এটা কে হারাম করলো। আল্লাতি আখরাজা লি ইবাদিহি, যা আল্লাহ বের করেছেন, লি ইবাদিহি, তার বান্দাদের জন্য, আল্লাহ সৌন্দর্য বের করেছেন তার বান্দাদের জন্য, এটা কি হারাম করলো। ওয়া তাইয়েবাত মিন রিজকিন, আর যে রিজিক দিয়েছে সেখান থেকে পবিত্রগুলোকে কি হারাম করলো। হারামের তো নাই শেষ, বলে যে লাল জামা পরা যাবে না, আমি লাল জামা গায়ে দিয়েছি, কেউ বলে না হলুদ জামা পরা যাবে না, লাল পরা যাবে না, হলুদ পরা যাবে না, তাহলে রং কি আছে, তারপর সোনার চেন পরা যাবে না, মানে কত কি হাতে মেহেন্দি লাগানো যাবে না পুরুষের জন্য, পুরুষের জন্য সোনার চেন আরাম, সোনার অলঙ্কার আর আংটি পরা যাবে না, হারাম, মানে হারামের যে বাহার শুনলে অবাক হয়ে যায় যে সোনার আংটি পরা যাবে না, অত চারানা পরিমাণ পরা যাবে, অত কেউ বলছে না যাবেই না, সিল্কের জামা গায়ে দেওয়া যাবে না, মাশাআল্লাহ, লাল জামা গায়ে দেওয়া যাবে না, হলুদ জামা গায়ে দেওয়া যাবে না, সিল্কের জামা গায়ে দেওয়া যাবে না, সোনার আংটি পরা যাবে না, মানে হারামের তো শেষ নেই। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, বল মান হাররামা জিনাতাল্লাহ, যে কে এই জিনাত হারাম করলো, আল্লাহর যে সৌন্দর্য আল্লাহ দিয়েছেন সেই সৌন্দর্য, আল্লাহ তি আখরাজা লি ইবাদিহি, যা আল্লাহ পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, বের করেছেন, লি ইবাদিহি, তার বান্দাদের জন্য। আল্লাহ যে সৌন্দর্য আমাদেরকে দিয়েছেন এগুলো হারাম করার অধিকার কোনো মানুষের নেই। ওয়া তাইয়েবাত মিন রিজকিন, আর পবিত্র খাবার সমূহ, এই যে খাদ্য খাবারে হারাম শুনলে তো একদম লম্বা একটা ফর্দ হয়ে যাবে, কুত্তাকে হালাল বলে, এই সমস্ত মাজুসি আব্বাসীরা কিভাবে কুত্তাকে হালাল বলে, এই সমস্ত সামেরিটিয়ান তারা কুত্তাকে হালাল বলে, কি ভয়ঙ্কর কুকুর, এটাকে হালাল বলতে তো কুকুর বলে মানুষ গালি দেয়, কুত্তা বলে গালি দেয়। বল ইয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা, আপনি বলুন যে এগুলো হলো ইমানদার লোকেদের জন্য দুনিয়াতে, খালিসাতান স্পেশাল ভাবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে, তাহলে কিয়ামতের দিনে স্পেশাল আর দুনিয়াতে দিনে সাধারণ ভাবে, এগুলো মুমিনদের জন্য যারা ঈমান আনান করেছে। কাযালিকা নুফাসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন, আর এভাবেই আমরা আমার আয়াতসমূহকে ব্যাখ্যা করে থাকি, স্পষ্ট করে থাকি, যারা বোঝে সেই সম্প্রদায়ের জন্য কোনটা হালাল আর কোনটা হারাম, এ বিষয়ে মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা নাহলের 116 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতিকুম আল কাযিবা, মানে আপনাদের মুখটা হয়েছে মিথ্যা কথা বলার জন্য,
মানে আমরা সবসময় মিথ্যে কথাই বলি, এটাই বলছেন যে আপনাদের মুখ থেকে মিথ্যে কথা বের হয়। কি মিথ্যা কথা বের হয়? হাজা হালালুন ওয়া হাজা হারামুন, এইটা হালাল এটা হারাম, এই মিথ্যা কথা সবসময় মানুষ বলে থাকে। লাল জামা হারাম, হলুদ জামা হারাম, সোনা পরা হারাম, দাড়ি কাটা হারাম, মানে হারামের বাহানা নাই। এখানে বলছে যে আপনারা ওলা তাকুলু, আপনারা বলবেন না, লিমা তুসিফু আলসিনাতিকুম, তারপরে জিব্বা দিয়ে মিথ্যা কথা, আল কাজে মিথ্যা কথা, হাজা হালালুন ওয়া হাজা হারামুন, হালাল হারাম আপনারা বলতে পারবেন না। লি তাফতারু আলাল্লাহি আল কাজিবা, আপনারা আল্লাহর নামে মিথ্যা কথা বলেন। ইন্নাল্লাযিনা ইফতারুনা আলাল্লাহি আল কাজিবা লা ইফলিহুন, যারা এই আল্লাহর নামে মিথ্যা বলে তারা কখনো সফল কাম হতে পারবে না। অতএব আল্লাহর নামে মিথ্যা কথা বন্ধ করতে হবে। আমরা কথায় কথায় আল্লাহর নামে এটা আল্লাহ হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন, হারামের বহরের শেষ নাই। এই ধরনের হালাল হারাম করে করে মানুষকে একটা বিশাল কষ্ট দেওয়া হচ্ছে। তো এটা হলো, আমি প্রাইমারি অনুবাদ করলাম, প্রচলিত অনুবাদ করলাম, যে মানুষের মধ্যে যে ধরনের মিথ্যা কথা বলার প্রবণতা রয়েছে। সম্প্রতি দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন, তারপরে মিথ্যার বহরটা আরও বেড়েছে। উনি জীবদ্দশা, ওনাকে বলা হতো কোরআনের পাখি। কোরআনের পাখি কোথায় হয়? কোরআনে কখনো বলা হয়েছে যে কোরআনের পাখি হয়? সূরা নূরের 41 নম্বর আয়াতে বলা হয়েছে, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রু সাফাতান, আপনারা কি দেখেন না? নিশ্চয়ই আল্লাহ ইউসাব্বি করে আকাশে এবং জমিনে যা কিছু আছে আল্লাহর জন্য। ওয়া তায়রু সাফাতান, আর পাখিরা ডানা বিস্তার করে, পাখিরা ডানা বিস্তার করে, আর সবাই তাসবি করে, পাখিরাও তাসবি করে ডানা বিস্তার করার মাধ্যমে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই তাদের সালাত জানে এবং তাদের তাসবি জানে। এই যে আকাশের পাখি, এরা ডানা বিস্তার করে, কি করে? তারা জানে কিভাবে সালাত করতে হয়, কিভাবে তাসবি করতে হয়। পাখিদেরকে আমাকে দেখতে হবে, পাখিদের কাছে শিখতে হবে। কোরআনের পাখি কোথায় পেলাম? আল কোরআনে কোথায় বলা হয়েছে যে মানুষ কোরআনের পাখি হয়? কোরআনের অনুসারী হবে, কোরআনের শিক্ষাদানকারী হবে, কিন্তু কোরআনে তো পাখি হওয়ার সুযোগ নাই। এই যে বিশ্বের কোটি কোটি মানুষ তার ভক্ত, আমিও তার ভক্ত, কিন্তু এই ধরনের কথা আমরা বলি না যে কোরআনের পাখি। মাযা আল্লাহ, মানে কীভাবে একজন লোককে কুলুষিত করা হয়, যে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে, মাযা আল্লাহ, মানে শিরক কীভাবে করছে সাঈদীকে নিয়ে যে চাঁদে দেখা গেছে। ভাই, চাঁদে কি দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা যায়? পৃথিবীতে কত কত নবী রাসূল এসেছে, কারো ছবি কি চাঁদে দেখা গেছে? সাঈদী কি তাদের চেয়ে বেশি হয়ে গেলেন? তার ছবি চাঁদে দেখা গেছে বললেন? আপনি সাঈদীকে পছন্দ করেন, খুব ভালো, কোরআন শিখেন, খুব ভালো, কিন্তু শিরিক করেন না এই ধরনের। কোরআনের বাইরে কথা বলাতে একটা শিরিক। যখন তিনি মারা গেলেন তখন মানে ব্যাপক হারে তার ছবি ভাইরাল, তার তাকে জানাজা পড়াতে হবে, মানে কীরকম মারামারি, পুলিশের সাথে দ্বন্দ্ব, ফেসবুকে ছবি দেয় জান্নাতের মেহমান। মাযাল্লাহ, জান্নাতের মেহমান আপনারা কোথায় পেলেন? আপনারা যখন উনি মারা যান আপনারা একটা বিদ্রোহ শুরু করেছেন, তার অর্থ কি দাঁড়ায়? যে আল্লাহর যে বিধান, কার কখন জান কবজ করবে সেটাকে আপনারা মানতে পারছেন না। এও প্রচার করেছে যিনি মারা যান নাই ওনাকে মেরে ফেলা হয়েছে। মাযাল্লাহ, তো কারো হাতে ক্ষমতা আছে যে এইভাবে জান কবজ করা? ওনার ফেসবুকে ছবি দিয়ে বলে জান্নাতের মেহমান। আপনি কি জানেন যে দেলোয়ার হোসেন সাঈদী জান্নাতে যাবে, কনফার্ম?
মানে কত রকমের যে তামসা শুরু হয়েছে, তার কবর দেখানো হচ্ছে, সেখানে যেভাবে হয়েছে একটা খেজুরের ডাল পুঁতে দিয়েছে। মাশাআল্লাহ ভাই, দুনিয়াতে যত শিরকি কাজ আপনারাই তো করেন, মনে করেন যে ডাল পুঁতে দিলে যতদিন ডাল জীবিত থাকবে একদিন কবরে আজাব হবে না। মাশাআল্লাহ, কবরের আজাব কি হয়? আল কোরআনে কেউ দেখাতে পারবে যে কবরের আজাব আছে? মানে বিশ্বাসের লেভেলটা এতটাই নিম্নে চলে গেছে। এই ধর্ম ধর্ম রয়েছে, ইসলামা দিনান এটা নেই, আল্লাহর ধর্ম নেই, মানুষের তৈরি ধর্ম রয়েছে, চাকচিক্যের ধর্ম। এই লেবাসে চাকচিক্য, পোশাকে চাকচিক্য, ধরনে চাকচিক্য, চলনে চাকচিক্য, দাড়ি উল্টা দিকে আশ্রয়, দাড়ি দিয়ে তারা ইসলাম প্রচার করে, টুপি দিয়ে ইসলাম প্রচার করে, মানে লেবাস ইসলাম। অনেকে বলে থাকে যে সাড়ে তিন হাত বডিতে যদি ইসলাম না থাকে তো ইসলাম কই রইল, লেবাসে ইসলাম রয়েছে, এটাই দেখতে যাচ্ছে তারা, দেখা যাচ্ছে। আমার উস্তাদ মাওলানা আব্দুর রহিমের ছেলে, তিনি বহুবার দেলোয়ার সাহেবকে অনুরোধ করছেন যে ভাই আসুন, আমরা প্রকৃত আল কোরআনের মহাসত্য বাণী প্রচার করি, আমরা এই বাণীর বাইরে কোনো কিছুই প্রচার না করি। তিনি কি তা করছেন? তিনি তার বক্তব্যকে সুমিষ্ট করার জন্য সুন্দর কণ্ঠের চর্চা করেছেন, দাড়ি সুন্দর করে রেখে দাড়ি চর্চা করেছেন, সমাজে কোটি কোটি মানুষের প্রিয় হয়েছেন, আমারও প্রিয়, কিন্তু ওই সমস্ত সৌন্দর্যের কাছে আমি তো প্রিয় না। ভিতর থেকে মানুষ গড়ে উঠতে হবে, এই খুজু জিনাতটা কি এটা আমাদের জানতে হবে, কিভাবে খুজু জিনাত হয়। সূরা আরাফের 29 আয়াতের আগে যে কথাগুলো বলা হয়েছে সেখানে আদম এবং শয়তান যে টেসেলটা হয়েছিল সেই টেসেলের কথা বলা হয়েছে। তারপরে 26 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ইয়া বানি আদম, ওহে আদম সন্তানেরা, আদ আনজালনা আলাইকুম লেবাসান, আপনাদের জন্য নাজিল করছি লেবাস। লেবাস মানে পোশাক না, এটা সিয়াব মানে পোশাক, আল্লাহ নাজিল করছে লেবাস প্রতিরক্ষা। ইউ আর ই সাওয়াতিকুম ওয়ারিশা, যেটা আপনাকে তৈরি করবে সাওয়াতিকুম, আপনার মন্দটাকে ওয়ারিশা সৌন্দর্য করে, ওয়া লেবাসুত তাকওয়া, সেটা হলো তাকওয়া, ভয় ভীতির লেবাস, কাপড় না, ভিতরে তাকওয়া, যে তাকওয়া মানুষকে নিরাপত্তা দেয় সেটা। জালেকা খাইরুন, এটাই হলো উত্তম। জালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়া যাক্কারুন, এগুলো আয়াত যাতে আপনারা স্মরণ করতে পারেন, বুঝতে পারেন। আমরা লেবাসে তাকওয়া, তাকওয়া মানে কি? ভিতরে তৈরি হয় তাকওয়া, ভিতরে তৈরি হয় লেবাসে তাকওয়া মানে কি? ভিতরে খুদা ভীতির যে একটা নিরাপত্তা বলয় সেটাই, এটা পোশাকের তাকওয়া না। পোশাকের তাকওয়া বানিয়েছে, টাকনুর উপরে কাপড় পরা যাবে না, জুব্বা পরতে হবে, মাথার টুপি তো মুখে দাঁড়িয়ে রাখতে হবে, এই জুব্বা ধর্ম বানিয়েছে। আমার এক ভাই, আমি তার বাসায় দেখতে গেছিলাম যে ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তা আমি তাকে বললাম যে ভাই আপনি, আপনার বাসা 10 তলা, অফিস 5 তলা, তা আপনাকে কোথায় মশাই কামড় দিল? বলছে ভাই সে কথা বলেন না, গেছিলাম এক দোকানে একটা বই কিনতে, কাগজপত্র কিনতে, তখন একটা মশা এই টাকনুতে এসে কামড় দিল। কেন টাকনু কামড় দিল? ওই টাকনু তো ঢাকা নিষেধ, আমি ওইটুকু প্যান্টটা উপরে, ওইখানে মশা এসে কামড় দিয়েছে, আমার ডেঙ্গু হয়েছে। মাশাআল্লাহ, মানে টাকনু খোলা রাখতে হবে, তাদের ধর্ম এটা। তো এই ধরনের ধর্ম নিয়ে যে মশার কামড় খেয়ে ডেঙ্গু হয়ে যাবে, তার টাকনু ঢাকবে না, মানে টাকনু ঢাকা তাদের কি মান? মানে হাদিসে একটা পেয়েছে, সেটা হলো মা আসপালা কাবা নিজার ফাফের নার, যে মানে হাসি লাগে যে কিভাবে টাকনু, মানে তারা যেটা বলে যে যে ব্যক্তি
যার ইজার টাকনো নিচে নেমে যাবে অতটুকু জাহান্নামে যাবে মাযাল্লাহ সে অতটুকু জাহান্নামে যাবে আর পুরোটা বেস্ট যাবে না একটা এইসব বর্ণনা এইসব রেওয়ায়েত আল কোরআনের সাথে সাংঘর্ষিক মান হাররামা জিনাতাক কে জিনাতকে হারাম করে এই সমস্ত এই যে টাকনোর উপরে কাপড় পরলে জিনাত থাকে জিনাত নষ্ট হয়ে যায় দেখতে প্যান্ট পরলে তো হাসি লাগে পায়জামা পরলেও হাসি লাগে কিভাবে টাকনোর উপরে পায়জামা পরে এটা হচ্ছে পাটা দেখাইতে হবে আরাফের ২৬ নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে ইয়া বানি আদম আদ আনজাল্লা আলাইকুম লেবাসান আমি আপনাদের নাজিল করছি লেবাস সে লেবাস তাকওয়া খোদা তাকওয়ার লেবাস নিরাপত্তা দেয় সেটা ২৭ নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া বানি আদম আবার সে আদমকে সম্বোধন করে লা ইয়াফতি নান্নাকুম আশ-শাইতানু অবশ্যই আপনাদেরকে পরীক্ষা করবে আশ-শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ যেভাবে বের করছে শয়তান জান্নাত থেকে আপনার পিতামাতাকে কিভাবে বের করেছে তাহলে শয়তান ফিতনা করে এই যে ফিতনা করে বের করে দেয় ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিহুমা সাওয়াতিহুমা এই যে তারা যে এই প্রতিরক্ষা বুহকে বের করে ফেলে ভেঙে ফেলে ইউরিহুমা এবং দেখায় সাওয়াতিহুমা তাদের সে মন্দ আদম এবং আদমের স্ত্রী তাদের যে মন্দ সেটা বের করে দিয়েছে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম সে এবং তার গোত্র দেখে সেটা আপনারা তাকে দেখেন না কি কঠিন শয়তান তার কাবিল আমাকে দেখছে আমি তাকে দেখছি না কি কঠিন অবস্থা ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন মহান আল্লাহ আহকামুল হাকিমিন শয়তানদেরকে বানিয়েছেন অভিভাবক করে যারা ঈমান আনে না তাহলে ঈমান আনা এবং না আনার প্রশ্ন যখনই আপনি ঈমান থেকে বিচ্যুত হবেন শয়তান আপনার আউলিয়া হয়ে যাবে বিষয়টা কতটা কঠিন যে শয়তান থেকে সেভ করে ঈমানের উপর থাকা ২৯ নম্বর আয়াতে এসে যেটা বলা হচ্ছে কুল আমার রাব্বি বিল কিস্ত যে আমি আদিষ্ট হয়েছি রবের পক্ষ থেকে বিল কিস্ত একটা ভারসাম্য অবস্থান করার জন্য সেটা কি আকিমু উযুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন আমি যেন দণ্ডায়মান থাকি আমি যেন পড়ে না যাই দণ্ডায়মান থাকি ইনদা কুল্লি মাসজিদ এই মাসজিদ সমূহ যে এটা না কুল্লি মাসজিদ প্রত্যেক মাসজিদ আমি কটা মসজিদ যেতে পারি ইট পাথরের মসজিদ তো একটাই যাওয়া সম্ভব একটা কথা বলা হচ্ছে না আকিমু উযুহাকুম আপনার দণ্ডায়মান আপনাদের চেহারাকে ইন্দা কুল্লে মসজিদ প্রত্যেক মসজিদে আজকে এই মসজিদ কালকে সেই মসজিদ ইট পাথরে এরকম না কুল্লে মসজিদ প্রতিটা সমর্পণের আয়াতের আয়াত শুনলাম মেনে নিলাম মসজিদ এটাই মসজিদ কুল্লে মসজিদ যতটা আয়াত শুনছি মেনে নিচ্ছি আয়াত শুনছি মেনে নিচ্ছি প্রতিটা আয়াতের সাথে কুল্লি আয়াত আয়াত শুনে মেনে না মসজিদ ঈদ পাথরের মসজিদ আল কোরআনে কখনোই বলা হয় নাই বরং এটা সূরা তৌবার ১৯ নম্বর আয়াতে ঈদ পাথরের মসজিদকে প্রত্যাখ্যান করা হয়েছে সূরা তৌবাটাকে জানতে হবে এখন মসজিদকে সংজ্ঞায়িত করা হয়েছে বারবার লা তাকুম ফিহি আবাদা কোশ্চিনকালে মসজিদ দাঁড়াবে না আকিমু উযুহাকুম ইনদা কুল্লি মসজিদ প্রতিটা সমর্পণের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার চেহারাকে দাঁড় করাতে হবে ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন আর তাকেই আহ্বান করেন খালিসভাবে লাহুদ্দিন তার সেই দিনে কামা বাদাকুম তাউদুন যেভাবে আপনাকে সৃষ্টি করা হয়েছে আর যেভাবে তাকে ফিরে যাবেন
এই সন্ধিক্ষণে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন খালি হাতে আসে, দুনিয়া তার কিচ্ছু জানে না, দুনিয়া বুঝেই না, আবার যখন চলে যায় তখনও খালি হাতে, কিছু দুনিয়ার কিছু নিতে পারে না। কামা বাদাকুম তাউদুন, যেভাবে আপনার জন্ম হয় যেভাবে মৃত্যু হয় সেই সন্ধিক্ষণে আপনাকে দাঁড়াতে হবে। এরা লাকিম উজুয়াকুম এন্দাকুল্লি মসজিদ। 30 নম্বর আয়াতে বলা হচ্ছে ফারিকান হাদা, কিছু সব লোক হাদা হেদায়েতে আছে, ওয়া ফারিকান হাক্কা আলাইহিম দালালা, আর কিছু দলকে একদম তাদের গুমরাহিতার জন্য হাক্কা সত্যে পরিণত করা হয়েছে। ইন্না হুম তাখাজু শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ, আর কারা তারা যাদেরকে শয়তান ও ওলি হয়ে গেছে আল্লাহকে ছাড়া। ইয়াসাবুনা আন্নাহুম মুহতাদুন, শয়তান যাদের ওলি হয় তারা মনে করে যে আমরা একদম রাইট পথে আছি, আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের জুব্বা, আমাদের টাকনু, আমাদের মসজিদ, আমাদের সালাত, সাজানো আমল সমূহ, শয়তান আমলটাকে সাজিয়ে দেয়, জাইয়েন করে দেয়, জায়না লাকুম শয়তান ও আমালাহুম, তাদের আমলকে শয়তান সাজিয়ে দেয়। তাদের ঈদ আর আছে, দুই ঈদ আছে, গরু জবে আছে, কত রকম সাজানো শক করা একদম করা, 5 ওয়াক্ত মসজিদে সালাত, এদের সাজানো সাজানো প্ল্যান। দুনিয়াতে কেউ 5 ওয়াক্ত মসজিদে সালাত করতে পারবে? এটা সম্ভব? আর যারা মসজিদে সালাত করবে তাদের আগুন নাকি রাসূল জ্বালিয়ে দিছে বাড়িঘর। কি কঠিন কঠিন কথা! আল কোরআনে কেউ কোনোদিন দেখাতে পারবে না যে সালাতকে ফরজ করা হয়েছে। সালাত এটা যে করবে না তার জন্য এই শাস্তি রয়েছে, কেউ কোনোদিন দেখাতে পারবে না। সালাত হলো আল্লাহর সাথে কানেক্ট হওয়া। কীভাবে আল্লাহর সাথে কানেক্ট হবে? আমি এখন যখন এই আপনাদের সাথে এই বক্তব্যটা ভিডিও করছি, এখন কোনো সালাতের টাইম না। আল কোরআনে দায়মী সালাত রয়েছে এটা তো তারা বিশ্বাস করে না। সালাতের দায়মী রয়েছে, একটা কায়েমী সালাত রয়েছে। দায়মী সালাত তো সার্বক্ষণিক, আল্লাহর সাথে সার্বক্ষণিক কানেক্ট থাকতে হবে। যখনই কানেক্ট ছুড়ে যাবে তার শয়তান ওলি হয়ে যাবে, আউলিয়া হয়ে যাবে। এটা বলছে যে আত্তাখিজু আশায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ, তারা ধরেছে আউলিয়া হিসেবে শয়তানকে আল্লাহকে ছাড়া। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা ধরছে যে আমরা রাইট। ইয়াহসাবুনা, তারা ধরছে রাইট করছে, হিসাব করেছে, আন্নাহুম আমরাই মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত। কথা বললে বলে আপনারা কাফের, মুরতাদ, হ্যাঁ, হত্যা করতে আপনাদেরকে কর্দা নুড়িয়ে দিতে হবে, এইসব কথাবার্তা। তারা রাইট পথে আছে। যারা কোরআন মানতে চায় তারা হলো কাফের, আর যারা কোরআন হাদিস মিলায় মানে তারা হলো মুসলিম। কোরআন তো বারবার বলছে যে কোরআনের সাথে যারা আর কিছু ট্যাগ করবে তখনই তারা ইমান আনবে। সুরা গাফেরের 12 নম্বর আয়াতে বলা হয়েছে জালিকুম বে আন্নাহু, এই অবস্থা এই জন্য তাদের, মানে আগের আয়াতে আরও অন্য কাহিনী বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে এজা দুই আল্লাহু ওয়াহদাহু কাফাত্তু, যখন আহ্বান করা হয় এক আল্লাহ হতে কাফাত্তু, তখন তারা কুফুরি করে। আপনারাই বা আমরাই কুফুরি করতাম, এক আল্লাহ হতে ডাকলে কখনোই আমরা মানি না। ওয়াইন ইশরিক বিহি, যখন এক আল্লাহর সাথে আরেকটা লাগানো হয়, আল্লাহকে মানি রাসুলকেও মানি, হলো আল্লাহকে মানি রাসুলের অনুসরণ করি, আল্লাহর বিধান আল কোরআন, রাসুলের বিধান আল হাদিস, আল্লাহ বিধান দেয় রাসুলও বিধান দেয়। এই যে জোহরের নামাজ ফরজ 4 রাকাত কোথায় পেলেন? আল্লাহ করেন ফরজ, রাসুল কি ফরজ করতে পারে? জোহরের 4 রাকাত ফরজ নামাজ এটা কি আল কোরআনে কোথাও আছে? আপনারা বিশ্বাস করেন যে ফরজ করেন আল্লাহ, আল্লাহ তো ফরজ করেন, তো জোহরের 4 রাকাত ফরজ, এই ফরজ 4 রাকাত নামাজ কোথায় পেলেন?
তা রাসূলও বিধান দেয় ওনারা বলেন যে আল্লাহ যেভাবে হারাম করেন কামা হাররামা রাসূল রাসূলই ভাবে হারাম করেন মানে মুশরিক কিভাবে হয় মানে আল্লাহও কিছু বিধান দেন রাসূলও কিছু বিধান দেন তো ওয়াইন ইউশরিক বিহি যখন আপনি শিরিক করেন তুমিনু তখন আপনি ঈমান আনেন রাসূল যে বিধানদাতা নয় এটা বললে আর মানছে না রাসূলের কিছু ক্ষমতা আছে যে আল্লাহ যেই মুখ দিয়ে কোরআন বের করেছেন সেই মুখ দিয়ে হাদিসে বের করেছেন মানে কোরআনও আল্লাহর বিধান রাসূল হাদিসও আল্লাহর বিধান মাযাল্লাহ আল্লাহ আল কোরআন নাজিল করেছেন মুখ দিয়ে বের করার কথা আল কোরআনে নেই যে কোরআন মুখ দিয়ে বের হয়েছে এই কথা আল কোরআনে নেই আল্লাহ কোরআন নাজিল করেছে আনজালনা আলাইকাল কিতাব আমি কিতাব নাজিল করেছি ফাল হুকমু লিল্লাহ অত হুকুম একমাত্র আল্লাহর আল আলিয়্যিন কাবীর নি অনেক মহান তাহলে হুকুম হলো কার আল্লাহ হুকুমদাতা দুইজন কখনো হুকুমদাতা নয় কিভাবে আপনারা এই হাদিস দিয়ে হুকুম বের করেন আল কোরআনে কোথাও এরকম কথা বলা আছে যে হাদিস দিয়ে আপনারা হুকুম বের করবেন কিয়ামতের দিনে যত জবাব দিতে আছে মানুষকে যে উত্তর দিতে হবে যে তোমরা আল কোরআনে আয়াত মানো না এই কথা বারবার বলা হয়েছে কখন কি বলা হয়েছে কোরআন মানো নাই রাসূলের সুন্নাত মানো না এরকম কেউ কোনোদিন দেখাতে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ কোনোদিন বলতে পারবে না যে তোমরা কেন দাড়ি রাখো নাই কেন মসজিদে জামাতে নামাজ পড়ো নাই হ্যাঁ কেন টাকনু খোলা রেখেছো এই কথা দেখাতে পারবে আল কোরআন থেকে এটা আল কোরআনের বাইরে একটা অন্য কিছু তৈরি করা হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে আল কোরআনে নেই এই কথা বললে কি মন থাকে যে আল কোরআনে নেই হাদিসে আছে ইমান থাকে তাহলে বড় কোনটা হলো যে কোরআনে নেই হাদিসে আছে তাহলে বড় কোনটা হলো তাহলে এখানে বলছে ফাল হুকমু লিল্লাহ হুকুমদাতা হলো আল্লাহ আরাফের একত্রিশে এসে বলা হচ্ছে ইয়া বানি আদম ওহে আদম সন্তান খুজু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ তাহলে আপনার সিনা ধারণ করুন এটা দাড়িতেও না জামাতেও না এটা হলো ভিতরে অন্তরের ভিতরে ধারণ করুন উপরে যে আদম এবং তার স্ত্রী কথা বলা হলো কিভাবে তাদেরকে পথভ্রষ্ট করলো শয়তান সেটা বলার পরে বলছে খুজু জিনাতাকুম আপনার সৌন্দর্য ধারণ করুন লেবাস তাকওয়া ধারণ করুন এন্দা কুল্লি মসজিদ এই যে যেখানে যেখানে মসজিদ হয় আল্লাহর আয়াতকে মেনে নেওয়া হয় আল্লাহর আয়াতকে বুকে ধারণ করে সমর্পণ করা হয় সিজদা করা হয় সিজদা করা মানে কি কপালে মাথা ঠেকিয়ে সিজদা করা আল্লাহর আয়াতকে মেনে নেওয়া আবা ওয়াস্তাকবারা যে যখন সিজদা করতে বলা হলো ইবলিস সিজদা করলো না আবা ওয়াস্তাকবারা মানে সিজদার বিপরীত হলো আবা ওয়াস্তাকবারা মানে মেনে না নেওয়া আর হলো আবা মানে অস্বীকৃতি করা আর ওয়াস্তাক অহংকার করা সিজদা হলো স্বীকৃতি দেওয়া আর সিজদা না করা হলো কি আবা অস্বীকৃতি দেওয়া ওয়াস্তাক বাড়া বরত্ব প্রকাশ করা তা শেষ জালো বরত্ব প্রকাশ না করা নিজেকে ছোট করা নিজেকে সমর্পণ করা আর ওয়াস্তাক বাড়া অহংকার পরিত্যাগ করা আবা ওয়াস্তাক বাড়া বিপরীত হলো সিজদা আর মাসজিদ হলো যখনই আল্লাহর বাণী আল্লাহর অর্ডার এই যে বলছি এরা যখন শুনছেন সঙ্গে সঙ্গে আপনি মেনে নিচ্ছেন স্বীকৃতি জ্ঞাপন করছেন তাহলে খুজু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ প্রতিটা সমর্পণে আপনি নিজেকে সমর্পণের মাধ্যমেই নিজেকে সৌন্দর্য বৃদ্ধি করুন আর ভিতরে সৌন্দর্য ওয়াকুলু আপনি গলাৎকরণ করুন ওয়াসাবু পান করুন মানে আমরা বুঝি যে মসজিদে যে যে খেতে হবে এখানে বলছে যে হুজু জিনাতাকুম মসজিদ দেওয়ার সময় সুন্দর সুন্দর জামা গায়ে দিতে হবে
ইন্দাকুল্লু মসজিদ, প্রত্যেক মসজিদ এক মসজিদে না, আপনি একটা মসজিদ দিতে পারবেন বড় জোর, কিন্তু কুল্লি মসজিদ প্রত্যেক মসজিদে, মানে প্রতিটা সমর্পণে। ওয়াকুলু ওয়াশরাবু, আপনারা এই যে বাণীগুলো বলা হচ্ছে এগুলোকে আপনার গলাধকরণ করুন, ওয়াশরাবু পান করুন, এটাই হলো সিজদা। ওয়ালা তুসরিফু, এখানে কোনো ধরনের অপচয় করা যাবে না, এই সিজদাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফি, যারা সিজদাকে নষ্ট করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আমরা এই খানা পিনার মধ্যে থাকি, মনে খানা পিনা অপচয় করা যাবে না, এরকম না। আল কোরআনের বাণীকে গলাধকরণ করতে হবে, আল কোরআনের বাণীকে নিজের দ্বারা সিঞ্চিত করতে হবে, এই ক্ষেত্রে আপনি কোনো ধরনের অপচয় করতে পারবেন না, এখানে আপনাকে ধারণ করতে হবে। আর আল্লাহ যারা এই ধরনের অপচয় করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। মান হাররামা জিনাতা, আমরা যখন কোরআনে কথা বলি, না 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 এদের কথা শোনা যাবে না, এরা আপনাকে গোমরাহিতে ফেলে দেবে। আপনি কোরআনে বাণী শুনে নিজেকে সৌন্দর্য করেন, জিনাত ধারণ করেন, এই যে আদম এবং তার স্ত্রীর মধ্যে মন্দটা বের করে ফেলেছিল, শয়তানের কাজ ছিল মানুষের মধ্য থেকে মন্দ কিছু বের করা, জিনাতকে নষ্ট করা। আপনার ভিতরে মন্দ খারাপ, আপনি রেগে গেলেন, আপনি চিৎকার করলেন, আপনি খুন খারাপি করলেন, আপনি ঝগড়া করলেন, যে সাজার আমার ঝগড়া, আপনি মন্দ বের করে ফেললেন ঝগড়া করে করে, এটাই মানুষের জন্য খুব খারাপ। আপনি জিনাত ধারণ করুন, সৌন্দর্য ধারণ করুন। আল কোরআন থেকে বলার চেষ্টা করলাম, এর মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, আপনার নিকটে যদি কোনো বিষয়ে ভুল মনে হয় তবে ইনবক্সে লিখে দিন, ভবিষ্যতে আমরা শুধরাই নেওয়ার চেষ্টা করব। আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।